বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রতি বছর প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। স্তন ক্যান্সার কি? চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর কোষ ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার। স্তনে থাকা বিভিন্ন কোষগুলির মধ্যে যে কোনো কোষেই এই রোগ হতে পারে, তবে প্রধানত মাতৃদুগ্ধ উৎপাদনে যুক্ত কোষে ক্যান্সার বেশি দেখা যায়। কিভাবে বুঝবেন স্তন ক্যান্সার হয়েছে কিনা? স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে, স্তনের বোটার কোনো ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে, স্তন থেকে সাদা তরল, স্রাব বা রক্ত মিশ্রিত তরল বেরিয়ে আসলে, স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে, স্তনের আকার পরিবর্তন হলে, যেমন একটি ছোট অন্যটি বড়, স্তন বা স্তন বৃন্ততে ব্যথা দীর্ঘদিন থাকলে, স্তনের বোটা বা ত্বক লালচে এবং শুষ্ক হয়ে গেলে, বাহুর নিচে হাড়ের কাছে ফোলা অনুভূত বা চাকা দেখা দিলে। স্তন ক্যান্সার হওয়ার কারণ, দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোনের ইনজেকশন নিলে, বংশগত বা জেনেটিক কারণেও স্তন ক্যান্সার হতে পারে। 12 বছরের আগে ঋতুস্রাব হলে এবং দেরিতে ঋতু বন্ধ হলে স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। 30 বছরের পর নারীরা প্রথম বাচ্চা নিলে, সন্তানকে বুকের দুধ না খাওয়ালে, নিয়মিত এবং অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান স্তন ক্যান্সারের অন্যতম কারণ, অতিরিক্ত ওজন যাদের, তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে, প্রক্রিয়াজাত খাবার বা প্রিজার্ভেটিভ খাবার খাওয়ার অভ্যাস। স্তন ক্যান্সার প্রতিরোধে করণীয়, বিশেষজ্ঞদের মতে কিছু সহজ নিয়ম মেনে চললে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই এড়ানো যায়। এই সহজ নিয়মগুলো হল, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের শরীরের ওজন বেশি তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। প্রত্যেক নারীরই প্রতিদিন 1/2 ঘন্টা ব্যায়াম অথবা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করা উচিত, কেননা এটা নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত রাখে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। সবজি জাতীয় খাবার যেমন বাঁধাকপি, ফুলকপি, ফলমূল ইত্যাদি খাবার বেশি খেতে হবে। এ ধরনের সবজি খাওয়ার অভ্যাস করে তুললে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায়। অতিরিক্ত মদ্যপান বা ধূমপান থেকে বিরত থাকতে হবে। স্তন ক্যান্সার নির্ণয়ে পরীক্ষা। যদি স্তন ক্যান্সারের লক্ষণগুলো সন্দেহ হয়, তাহলে চিকিৎসক শরীরে ক্যান্সার আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ম্যামোগ্রাম, স্তন এবং বগলের আলট্রাসনোগ্রাম, FNAC, কোর বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজির মতো পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোর মাধ্যমে চিকিৎসক স্তন ক্যান্সার কোন স্টেজে আছে তা নির্ধারণ করে চিকিৎসা প্রদান করেন। স্তন ক্যান্সারের জটিলতা বেড়ে গেলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই লজ্জা নয়, সকলেরই সচেতনতা প্রয়োজন। আপনার স্তনে স্তন ক্যান্সারের যে কোনো লক্ষণ দেখা দিলেই সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম জনসচেতনতামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।